ওয়েলকাম ফ্রেন্ডস বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে প্রাথমিকে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের কোনো খবর পাওয়া যায়নি আপনারাও অনেকবার প্রশ্ন করেছেন কিন্তু আজকে অর্থাৎ বিশে আগস্ট দু একটি আপডেট পাওয়া গেছে এবং মন্দের ভালো একটা আপডেট বলতে পারি কারণ দীর্ঘদিন ধরে এই মামলা চলছে কোনো রিক্রুটমেন্টের অথেন্টিক কোনো খবর নেই সংবাদপত্রে মাঝে মাঝে কিছু খবর প্রকাশিত হয় সেটার ওপর ভিত্তি করেই আমাদেরকে সব কিছু চিন্তাভাবনা করতে হয় তো আজকের খবরটা দেখুন ছ সপ্তাহের ভিতরে নিষ্পত্তি আবেদনের কি বলছে খবরটা অর্গানাইজার টিচার পদে আবেদনকারী রাজ্যের 5750 জন প্রার্থী আবেদনের নিষ্পত্তি করতে হবে ছ সপ্তাহের মধ্যে সোমবার এমনই নির্দেশ জারি করলো শীর্ষ আদালত এই আবেদনের মধ্যে যাদের আবেদন বৈধ তাদের দ্রুত নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে নিজেদের রায়ে সোমবার জানিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি এম শান্তনগৌড়া ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ দিলীপ কুমার দাস বনাম রাজ্য সরকারের এই মামলায় সোমবার এই রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এর আগে দু সালে দিলীপ কুমার দাস ও অন্যান্যরা শীর্ষ আদালতে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিলেন যেখানে অর্গানাইজার টিচার পদে আবেদনকারী পাঁচ জনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় রাজ্য সরকার তাদের নিয়োগ করছে না আবেদন পত্রের বিষয়ে কোনো তথ্যও দিচ্ছে না এই অভিযোগে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আবেদনকারীদের জয় হয়েছিল সেই রায়ের পরেও কোনো সুরাহা হয়নি বলে শীর্ষ আদালতে দায়ের করা হয়েছিল মামলা আবেদনকারীর তরফে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী রানা মুখোপাধ্যায় ও জয়ন্ত ভট্টাচার্য তাঁরা বলেন আমরা একবারও বলছি না যে সব আবেদনকারী নির্ধারিত যোগ্যতামান পূর্ণ করছেন কিন্তু যারা এই যোগ্যতামান পূর্ণ করছেন তারা চাকরি পাবেন না কেন এটাই হচ্ছে প্রশ্ন অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা গতকাল অর্থাৎ গত সোমবার যেটা রায় দিয়েছেন ছ সপ্তাহের মধ্যে পাঁচ হাজার পঁচাত্তর জন আবেদনকারীর মধ্যে যারা বৈধ তাদের সমস্ত প্রপার ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করে তাদেরকে রিক্রুট করতে হবে এইটা লেটেস্ট রায় গত সোমবার অর্থাৎ গতকাল এই রায় দেয়া হয়েছে এটাই এখনও পর্যন্ত আপডেট অর্গানাইজার টিচার প্রসঙ্গে আমি আপনাদের সাথে শেয়ার করলাম লেটেস্ট আপডেট পেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কমেন্ট করার কোনো দরকার নেই আমি বুঝতে পারছি আপনাদের অবস্থাটা আপডেট পেলেই আমি শেয়ার করব। আপনারাও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ধন্যবাদ